ওয়েলকাম স্টুডেন্টস লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাসটা শুরু করব আজকে আমরা আলোচনা করব গতির সমীকরণ এবং লেখচিত্রের সাহায্যে প্রতিষ্ঠা গতির সমীকরণগুলোকে আমরা লেখচিত্রের সাহায্যে প্রতিষ্ঠা করব ইকুয়েশন অফ মোশন অ্যান্ড গ্রাফিক্যাল স্টাবলিশমেন্ট প্রথমে আমরা দেখে নিই গতিসূত্রগুলো কী এক নম্বর এস ইজ ইকুয়াল টু ভিটি দু নম্বর ভি ইজ ইজিক টু ইউ প্লাস এটি তিন নম্বর এস ইজ ইকাল টু হাফ এটি স্কোয়ার চার নম্বর এস ইজিক টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পাঁচ নম্বর ভি এ স্কোয়ার সমান ইউএ স্কোয়ার প্লাস টু এস এবং ছ নম্বর এস এন ইজ ইকাল টু ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান এখানে যে সমস্ত লেটারগুলো ব্যবহার করা হয়েছে এগুলোর অর্থ কি আমরা একটু দেখে নিই ইউ এটা প্রাথমিক বেগ ভি এটা অন্তিম বেগ এ ত্বরণ টি সময় এস অতিক্রান্ত দূরত্ব এস এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে এই ইকুয়েশানগুলোতে আমরা যে যে লেটারগুলো ব্যবহার করেছি সেই লেটারগুলো এইভাবে আমরা পড়ব এক নম্বর সমীকরণে যে ভিটা আমরা ব্যবহার করেছি এটা অন্তিম বেগ না বলে আমরা এটাকে বলবো সমবেগ বাকিগুলোর ক্ষেত্রে ঠিক আছে এক নম্বর সমীকরণের ক্ষেত্রে যে ভিটা আমরা ব্যবহার করেছি এটি অন্তিম বেগ না এটাকে আমরা বলবো সমবেগ তাহলে আমরা এখন এই সমীকরণগুলোকে আমরা লেখচিত্রের সাহায্যে প্রতিষ্ঠা করব এক নম্বর সমীকরণ এস ইজ টু ফিটি যেখানে এস হলো অতিক্রান্ত দূরত্ব ভি হল সমবেগ এবং টি হচ্ছে সময় তাহলে এস ইজিক টু ভিটি সমীকরণটা লেখচিত্রের সাহায্যে প্রমাণ করব এখানে আমরা এক্স অক্ষ বরাবর সময়কে দেখিয়েছি টি এবং ওয়াই অক্ষ বরাবর বেগকে দেখিয়েছি ভি তাহলে একটি বস্তু যদি সমবেগ নিয়ে চলে অর্থাৎ সময়ের সাপেক্ষে তার যদি বেগের কোনো পরিবর্তন না হয় তাহলে এই যে লেখচিত্র পাবো বিসি এই লেখচিত্রটা হবে বেগ সময় লেখচিত্র এই লেখচিত্রটা দেখলে বুঝতে পারা যাবে যে সময়ের সাপেক্ষে বস্তুটার কোনোরকম বেগের পরিবর্তন হচ্ছে না সর্বক্ষেত্রেই বেগটা সমান থাকছে তাই বস্তুটি সমবেগে চলছে তাহলে এক্ষেত্রে আমরা যদি সময় এবং বেগ এর মধ্যে যদি লেখচিত্র আঁকি তাহলে বিসি লেখচিত্রটা পাবো এই বিসি লেখচিত্রটা হলো বেগ সময় লেখচিত্র এবার আমরা দেখব অতিক্রান্ত দূরত্ব এখানে এস ইজ টু অতিক্রান্ত দূরত্ব কি করে পাই সমবেগ ইন্টু সময় অর্থাৎ সমবেগকে সময় দিয়ে গুণ করলে আমরা অতিক্রান্ত দূরত্বকে পেয়ে যাই অতিক্রান্ত দূরত্বকে এখানে এস দিয়ে প্রকাশ করেছি সমবেগ আগেই বলেছি বস্তুটি ভি সমবেগে চলছে ইন্টু সময়টি সময় ধরে চলছে এখান থেকে পেলাম এস ইজ ইকুয়াল টু ভিটি হোয়াট ইজ ভিটি ভি ইন্টু টি এখানে দেখতে পাচ্ছি যদি আয়ত আয়তক্ষেত্র হয় তাহলে ভিটা হচ্ছে ওই আয়তক্ষেত্রের প্রস্থ এবং টিটা হচ্ছে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে ভিটি হল এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ভি ইন্টু টি অর্থাৎ প্রস্থ ইন্টু দৈর্ঘ্য এটি হলো এবিসি ডি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে বেগ সময় লেখচিত্র সময় অক্ষের সাথে যে ক্ষেত্র তৈরি করবে সেটার ক্ষেত্রফলই হবে অতিক্রান্ত দূরত্ব আবার বলি অতিক্রান্ত দূরত্ব হবে বেগ সময় লেখচিত্র সময় অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করবে সেটি হবে অতিক্রান্ত দূরত্ব এখানে বেগ সময় লেখচিত্রটি বিসি এই সময় অক্ষের সাথে এবিসিডি ক্ষেত্রটি তৈরি করেছে তাহলে এই ক্ষেত্রটির ক্ষেত্রফলই হবে অতিক্রান্ত দূরত্ব নাম্বার টু ভি ইজ ইকাল টু ইউ প্লাস যেখানে ইউ হচ্ছে প্রাথমিক বেগ ভি হচ্ছে অন্তিম বেগ এ হচ্ছে তরণ এবং টি হচ্ছে সময় আগের যে এস ইজ টু ভিটিটা আমরা প্রমাণ করলাম সেখানে বস্তুটির কোনো তরণ ছিল না বস্তুটি সমবেগে চলছিলো এক্ষেত্রে বস্তুটি একটি তরণ নিয়ে চলছে অর্থাৎ সময়ের সাপেক্ষে বস্তুটির বেগটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এখানে ধরি যখন বস্তুটি চলতে শুরু করেছিল তার কিছুটা প্রাথমিক বেগ ছিল এখানে দেখতে পাচ্ছি প্রাথমিক বেগ ছিল এ বি যেটাকে আমরা ইউ বলতে পারি ইউ ইজিকাল টু প্রাথমিক বেগ এরপরে বস্তুটা যখন তরণ নিয়ে চলতে থাকছে অর্থাৎ বি বিন্দু থেকে ধীরে ধীরে যখন ই বিন্দুর থেকে যাচ্ছে তখন এক্ষেত্রে এর গতিবেগটা বাড়তে থাকছে তাহলে বিই এই যে লেখাটা পেলাম এটি হয়ে বেগ সময় লেখচিত্র তাহলে আবার বলি একটি বস্তু যদি প্রাথমিক বেগ ইউ এবং এ তরণ নিয়ে টি সময় ধরে চলে এবং অন্তিম বেগ ভি অর্জন করে তাহলে এক্ষেত্রে আমরা যদি সময় এবং বেগের একটা লেখচিত্র আঁকি তাহলে ই একটি সরলেখা পাব যেটি বেগ সময় লেখচিত্র এখান থেকে আমরা ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটিটা প্রমাণ করব প্রথমে আসি ডি ই ইজ ইকুয়াল টু ডি ইটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি ই সি প্লাস সিডি আবার বলি ডি ইজ ইকাল টু সি প্লাস সিডি আবার বলতে পারি ইসি প্লাস সিডির জায়গায় এ এবি কারণ সিডি সমান এবি তাহলে হোয়াট ইজ ডি ইটা হচ্ছে ভি এটা অন্তিম বেগ এই যে ভি প্রকাশ করেছে এখানে ভি ভি হচ্ছে অন্তিম বেগ ইজ ইকাল টু ইসিটা এখানে থাকলো প্লাস এবি এবি মানে হচ্ছে ইউ তাহলে আমরা ফাইনালি পেলাম ভি ইজিকুয়াল টু ইসি প্লাস ইউ বি হচ্ছে ইউ এবারে আসবো তরণ তরণ কাকে বলে কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তাহলে সময়ের সাপেক্ষে ওই বস্তুটির বেগ বৃদ্ধির হারকে তরণ বলে তাহলে তরণ এ ইজ ইকুয়াল টু বেগ পরিবর্তন বাই সময় বা বেগ বৃদ্ধি বাই সময় এটাও বলতে পারি তাহলে তরণ এ টু বেগ পরিবর্তন বাই সময় তাহলে এটা হবে বেগ পরিবর্তন কত না ডি ফাইনাল বেগ হয়েছে ছিল এবি তাহলে ডি মাইনাস এবি এটাই হচ্ছে বেগের পরিবর্তন ডি ইজ ইকাল টু ভি আর ছিল এবি ইজ ইকাল টু ইউ তাহলে বেগের পরিবর্তন হচ্ছে ডি মাইনাস এবি বাই সময় হচ্ছে এডি এই যে টি দিয়ে আমরা প্রকাশ করেছি এডি ইজ ইকাল টু ডি মাইনাস সিডি এবি যা সিডিও তা সেই তাহলে ডি মাইনাস সিডি কত হলো ডি ই মাইনাস সিডি ছিল ইসি এখানে পেলাম ইসি বাই এডি পেলাম এবার দেখা যাক তরণ এ ইজ ইকাল টু কী পেলাম ইসি বাই হোয়াট ইজ এডি এডির জায়গায় লিখেছি টি তাহলে ইসি কত এলো ইসি ইজ ইকুয়াল টু এটি পেলাম তাহলে ইসি ইজ ইকুয়াল টু এটি এই এটা যদি এক নম্বর সমীকরণে বসিয়ে দিই ইসির জায়গায় যদি আমি এটি বসিয়ে দিই তাই করেছি ভি ইজ ইকুয়াল টু ইসির জায়গায় এটি বসিয়েছি প্লাস ইউ ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি তাহলে ফাইনালি আমরা প্রমাণ করতে পারলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি নাম্বার থ্রি এস ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এ হচ্ছে তরণ টি হচ্ছে সময় বস্তুটির প্রাথমিক বেগ যদি জিরো হয় অর্থাৎ ইউ সমান শূন্য হয় অর্থাৎ বস্তুটি স্থির অবস্থা থেকে যদি চলতে শুরু করে তাহলে আমরা প্রমাণ করব যে এস ইজ ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার আমরা আগেই প্রমাণ করলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি যেহেতু ইউ এখানে জিরো বস্তুটি স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে তাহলে এখানে হয়ে গেল ভি ইজ ইকুয়াল টু এটি এখন আমরা আগে বললাম যে বেগ সময় লেখচিত্রটি সময় অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি করে সেটাই হয় অতিক্রান্ত দূরত্ব এখানে এস অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে এবি হচ্ছে বেগ সময় লেখচিত্র এই এবি বেগ সময় লেখচিত্রটি সময় অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে এখানে সি একটি ত্রিভুজ তৈরি হয়েছে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলই হবে অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু বি সি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ভূমি ইনটু উচ্চতা হাফ ভূমি কোনটা ত্রিভুজটা ভূমি যদি আমি এসি ধরি উচ্চতাটা হবে বি সি হাফ ইন্টু এ সি ইন্টু বিসি ইজ ইকাল টু হাফ ইন্টু হোয়াট ইজ এসি এসি ইজ টু টি আর বি সি ইজ ইকাল টু ভি তাহলে হাফ ইন্টু টি ইন্টু ভি ইজ টু হাফ ইন্টু টি হোয়াট ইজ ভি এখানে বার করে রেখে গেছি যখন যদি বস্তুটা স্থির অবস্থা থেকে চলতে শুরু করে তাহলে ভি সমান এটি তাহলে এই ভি এর জায়গায় আমরা এটি বসিয়েছি তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম এস ইজ ইকুয়াল টু হাফ এ টি টি গুণ করলে টি স্কোয়ার অর্থাৎ এস ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার যেখানে এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এ হচ্ছে বস্তুটি ত্বরণ টি হচ্ছে সময় চার নম্বর এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটি প্রমাণ করা হবে যেখানে এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ইউ হচ্ছে প্রাথমিক বেগ টি হচ্ছে সময় এবং এ হচ্ছে তরণ তাহলে একটি বস্তু যদি তরণ নিয়ে চলে তাহলে আমরা যদি সময় এবং বেগের একটা লেখচিত্র আঁকি তাহলে এখানে যে বি সরলরেখা যেটা পেয়েছি এই বি সরলরেখাটি হবে বেগ সময় লেখচিত্র টি সময়ে তাহলে এখানে আমরা আগেও বললাম যে বেগ সময় লেখচিত্রটি সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল উৎপন্ন করে সেটাই হয় অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সমান এখানে এস লিখেছি এস ইজ ইকাল টু অতিক্রান্ত দূরত্ব ইজ ইকাল টু এ বি ই ডি এই যে চতুর্ভুজরা এ বি ই ডি এই চতুর্ভুজটা তৈরি করেছে তাহলে এই চতুর্ভুজটার ক্ষেত্রফলই হবে অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সমান এই চতুর্ভুজটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি নাম্বার ওয়ান সি ডি এটি একটি আয়তক্ষেত্র এ বি সি ডি এটি একটি আয়তক্ষেত্র ক্ষেত্র আর বি সি ই এটি একটি ত্রিভুজ আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলের সঙ্গে যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা যোগ করি তাহলেই আমরা এ বি ই ডি এই চতুর্ভুজরা ক্ষেত্রফল পেয়ে যাব সেটাই আমরা করেছি এস অতিক্রান্ত দূরত্ব ইজিক টু এ বি ই ডি এই চতুর্ভুষরা ক্ষেত্রফল ইজিকাল টু এ বি সি ডি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস বি এই ত্রিভুজরা ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এখানে দৈর্ঘ্য হচ্ছে এডি এই আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য এডি প্রস্থ হচ্ছে এবি সেইভাবে লিখেছি এডি ইন্টু এবি এবার বি এই ত্রিভুজরার ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ভূমি হচ্ছে বি সি উচ্চতা হচ্ছে ইসি তাহলে এবার আমরা ইসি ইজ ইকাল টু কত দেখে নিই আমরা দেখলাম ডিই ইজ ইকাল টু সি ডি প্লাস ইসি ডিই একটা ইজ ইকাল টু সি ডি এটা প্লাস এটা সি ইসি ডিই সমান কত ডি ই সমান ভি আর সিডি সমান কত এটা হচ্ছে ইউ যেহেতু এবি সমান ইউ তাহলে সিডি সমানও ইউ প্লাস ইসি মানে এটা হচ্ছে এটি তাহলে আমরা কী পেলাম ভি ইজ ইজিকোয়াল টু ইউ প্লাস এটি আর এখানে ডি ইজ ইকাল টু সি ডি প্লাস ইসি তাহলে এখান থেকে পেয়ে গেলাম ইসি ইজ ইকুয়াল টু এটি এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে এইটা হচ্ছে ভি ভিটা হচ্ছে ইউ প্লাস এটি তাহলে সিডিটা যদি ইউ হয় তাহলে অবশ্যই ইসি সমান এটি এই যে ইসি সমান এটি এই ইসি সমান এটিটা আমরা এই ইকুয়েশানে লাগাবো ইজ ইকাল টু এডি হচ্ছে টি এবি হচ্ছে ইউ প্লাস হাফ বিসি হচ্ছে কত বি সিও হচ্ছে টি ইন্টু হোয়াট ইজ ইসি এই যে ইসিতে এখানে এটি পেলাম ইসির জায়গায় এটি বসিয়েছি তাহলে হয়ে গেল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে ফাইনালি পেয়ে গেলাম এস অতিক্রান্ত দূরত্ব ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার অর্থাৎ লেখচিত্রের সাহায্যে আমরা এস ইজিক টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটাকে প্রমাণ করতে পারি এখন আমরা ভিএ স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার প্লাস টু এই সমীকরণটা প্রমাণ করবো যেখানে ভি হচ্ছে অন্তিম বেগ ইউ হচ্ছে প্রাথমিক বেগ এ হচ্ছে তরণ এবং এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব লেখা আছে ইউ প্রাথমিক বেগ ভি বেগ এ তরণ এস অতিক্রান্ত দূরত্ব এখানে আমরা ভিএ স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার প্লাস টু এ এস এই সমীকরণটি প্রমাণ করবো আবার দেখি ইডি ইজ ইকাল টু কত হচ্ছে সিডির সঙ্গে ইসি যোগ করলে ইডিটা পাওয়া যাচ্ছে ইডি ইজ ইকাল টু সিডি প্লাস ইসি সিডি প্লাস ইসি আবার এটা হচ্ছে ভি ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি এই সমীকরণটা আমরা আগেই প্রমাণ করেছি তাহলে এখানেও আমরা ইসি সমান কত পেয়ে যাচ্ছি এটি এটা যদি ভি হয় ভি হচ্ছে ইউ প্লাস এটি ভি হচ্ছে ইউ প্লাস এটি এটা যদি ইউ হয় সি ডি যদি ইউ হয় তাহলে অবশ্যই ইসি সমান হচ্ছে এটি এবার আসি এস অতিক্রান্ত দূরত্ব আগেই বলেছি বেগ সময় লেখচিত্র এক্ষেত্রে আমরা বি বেগ সময় লেখচিত্রটি পেয়েছি এই লেখচিত্রটি সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল তৈরি করবে সেটাই হবে অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সমান এস ইজিক্যাল টু অতিক্রান্ত দূরত্ব ইজিক্যাল টু এ বি ই ডি বি এবি ইডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এ বি ই ডি এটা একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাভিজিয়ামের ক্ষেত্র আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি তাহলে এবি আর ইডি এই দুটি সমান্তরাল বাহু এবি আর ইডি এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু তাহলে এই দুটো সমান্তরাল বাহু সমষ্টি এবি প্লাস ইডি লিখেছি ইনটু এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব এখানে বিসি বা এডি এটা হচ্ছে লম্ব দূরত্ব এখানে এডি লিখেছি এই দুটো সমান্তরাল বাহুর মধ্যে লম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু হাফ এবির জায়গায় এবি লিখেছি ইডির জায়গায় ইডি লিখেছি এডিও লিখেছি এরপরে আমরা কি করেছি ইসি দিয়ে গুণ করেছি এবং ইসি দিয়ে ভাগ করেছে এই যে ইসিটা আছে এই ইসি দিয়ে গুণ করেছি আর ইসি দিয়ে ভাগ করেছি কি পেলাম হাফ ইন্টু এবি প্লাস ইডি লিখেছি ইন্টু এডি হোয়াট ইজ ইসি ইসি কীভাবে পেতে পারি ইডি মাইনাস সিডি এইভাবে পেতে পারি ইডি মাইনাস সিডি দিয়ে আমরা ইসিটাকে পেতে পারি আর নিচে ইসি একটা থেকে গেল। তাহলে কী পেলাম হাফ হোয়াট ইজ এবি এবি মানে হচ্ছে ইউ হোয়াট ইজ ইডি ইডি মানে হচ্ছে ভি এখানে হোয়াট ইজ ইডি এখানেও ইডি মানে ভি হোয়াট ইজ সি ডি সিডি মানে হচ্ছে ইউ তাহলে এটা পেলাম হাফ ইউ প্লাস ভি আর ভি মাইনাস ইউ অর্থাৎ ভি প্লাস ইউ আর ভি মাইনাস ইউ পেলাম আর এখানে থেকে গেল এডি হোয়াট ইজ এডি এডি মানে হচ্ছে টি যে বসিয়েছি এখানে টি আর ইসির মানটা এখানে পেয়েছিলাম এটি তাহলে এখানে ইসির মানের জায়গায় বসিয়ে দিয়েছি এটি টি টি কেটে গেল কি পেলাম এস ইজ ইকাল টু হাফটা এখানে লিখেছি ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ ইজ ইকাল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই এ বা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকাল টু কত পেলাম টু এ এস পেলাম ভিএস স্কোয়ার মাইনাস ইউএস স্কোয়ার সমান টু এ এস অর্থাৎ ভিএস স্কোয়ার সমান ইউএস্কোয়ার প্লাস টু এএস অর্থাৎ আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করবো শেষ করার আগে বলব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ